এখন বাজে হচ্ছে সকাল 6টা 4, আর তারিখ হচ্ছে 18ই নভেম্বর। এই নভেম্বর মাসের 2 তারিখে রিশুকে কৃমির ওষুধ দেওয়া ছিল, নোয়াম। আবার 15 দিন বাদে আবার ওই ওষুধটা খায়, ওই জন্য গতকাল 17 তারিখ ছিল, তো গতকালকে আমরা আবার ওই ওষুধের একটা ডোজ দিয়েছিলাম। তো রিশুর ওই ডোজটা নিয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় যে ওই কৃমির ওষুধ তো নানা রকম পেট ব্যথা হতে পারে, এ হতে পারে, নানা রকম অসুবিধা হতে পারে। তো এমনি খুব কান্নাকাটি করছে না রিশু, কিন্তু রাত্রিবেলায় সারা রাত্রি খুব ভালো মতন ঘুমায়নি, প্রায় 3টে পর্যন্ত জেগেছিল, তারপরেও যে শুয়েছে সেটাও আবার খুব একটা ভালো ঘুম হয়নি। তো এই পাঁচটা 5:30টার সময় আবার কান্নাকাটি করেছে, কান্নাকাটি করাতে ওর মা উঠেছে, আমিও উঠেছি। তো উঠে এই কিছুক্ষণ আগে পর্যন্ত ওর মাই নিয়ে রেখেছিল, এইবার আমি নিয়েছি, নিয়ে ওকে কোলে নাচাচ্ছি। আর আজকে রিশুর সাথে আজকে রিশুর পড়াও আছে 7:30 থেকে, দেখি যদি, এখন তো 6টা বেজেই গেছে, তো ওই জন্য তো বেরোতে হবে 7:15-7:10 নাগাদ। ওই জন্য আমি আর শুইনি, আমি রিশুকে নিয়ে বসে থাকি আছি। আর ওই ওষুধটা দেওয়ার পরে কোনো এফেক্ট হয়েছে কি না মনে হয় না সেটার কোনো এফেক্ট হয়েছে, কারণ রিশু ঘুমাচ্ছে না ঠিকই, কিন্তু কোন কান্নাকাটি করছে না। আর আমরা ঘুমালে পরে তখন কান্নাকাটিটা করছে, তার মানে কি ওর সাথে খেলো, বসে থাকো, গল্প করো, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই দেখো কানের মধ্যে নিয়ে মোবাইলটাকে শুনতে হয়েছে, রিজুর আজকে পড়া আছে, ওই জন্য 7:30টার সময় আবিষ্কারের ওখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু রেডি হতে গিয়ে দেরি হয়ে যাওয়াতে ওই জন্য আর 7:30টায় পৌঁছাতে পারিনি। এখন বেরোবো, ওই জন্য রেডি হয়ে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও জাস্ট ফাটাফাটি আছি। গতকালকে রাত্রিবেলা রিশুর ওই পরিস্থিতির জন্য তো সারা রাত্রি আমাদের দুজনের কারোরই সেইভাবে ঘুম হয়নি, তো যার জন্য কি হয়েছে, রাতের ঘুমটা যদি ঠিকঠাক মতন না হয় না সারাদিন বড় অস্বস্তি লাগে। আর তার মধ্যে আজকে সকালবেলায় তারপরে রিজুর পড়া, রিজুর আবিষ্কারের কাছে পড়া ছিল, আবিষ্কারের কাছে পড়া থেকে আসার পরে রিজুর হাতে এক জায়গায় একটুখানি কাছ থেকে কোনো পোকা জাতীয় কিছু লাগার জন্য হাতে একটা ইনফেকশন হয়ে গেছিলো। রিজুকে এর আগে একজন ডার্মাটোলজিস্টকে দেখিয়েছিলাম, তো দেখানোর পরে তারপরে আজকে ছিল আবার তার ওনার কাছে চেক আপ, তো ওই জন্য আজকেও নিয়ে গেছিলাম রিজুকে। তো উনি বললেন যে অসুবিধা নেই, জিনিসটা সেরে গেছে, কিন্তু আরও কয়েকটা দিন ওষুধ খেতে হবে না, কারণ ওষুধ প্রথম দিকে যে যা খাওয়ার জন্য দিয়েছিলো সপ্তাহখানে 10 দিনের জন্য, তারপর থেকে আর খাওয়ার দরকার নেই, দিয়েছেন লাগানোর জন্য, ওই দুটো অয়েন্টমেন্ট লাগালে পরেই হবে, আর কোনো চাপ নেই। এগুলো কেন বলছি, এগুলো বলছি এই কারণে যে এগুলো দেখানোর জন্য ক্যামেরাটা যে নিয়ে যেতে হয় সেই ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি, আর যেহেতু আমাদের গোপ্রো নেই কিংবা ওই জাতীয় কোনো অ্যাকশন ক্যামেরা নেই, সেহেতু আর আমরা তো ওইভাবে শ্যুট করতে পারিনি, আর তোমাদেরকে ওই জন্য দেখাতেও পারছি না, ওই জন্য মুখে কথা বলে বোঝাতে হচ্ছে আর কি। তো রাত্রিবেলা যদি ঘুমটা ঠিক মতন না হয়, দেখবে কেউ যদি কারু যদি দুপুরে ঘুমানোর অভ্যেস থাকে, তো দুপুরের ঘুমটা না হলে পরেও রাত্রিবেলা সেই ঘুমটা দিয়ে মেকআপ করা যায় সম্ভব, কিন্তু রাত্রিরের ঘুম যদি ঠিক মতন না হয় তা সারাদিনটা ভালো যায়, ভালো কাটে না, সারাদিনটা খুব লেজি ফিল হয়। তো সেই লেজি ফিল লেজিনেসটা আজকে ছিল, বেশ কিছুটা ছিল, আর তার সাথে ছিল অনেক অনেকগুলো কাজ। আর সত্যি কথা বলতে বাইরে জিনিসপত্র নিয়ে বেরোনো কিংবা বাইরে জামা কাপড় পরে বেরোনোর পরে এখন যে ঝক্কি ঝামেলাগুলো রয়েছে এগুলো তো আর আগে থাকতো না, এটা যে নিয়ে বেরোই সেই মোবাইলটা বাড়িতে নিয়ে এসে মানে সঠিকভাবে স্যানিটাইজ করা দরকার হয়, যেহেতু রিশু আছে, রিশু আছে, আমরাও আছি, সবাই রয়েছে, রিশুর জন্য একটু প্রিকশন বেশি নিতে হয়। এই সব মানে হজপজ জিনিসগুলোর জন্য না অনেক কিছু ব্যবহার করার ইচ্ছা থাকলে পরেও ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সকালবেলা মিলি ঘুগনি করিয়েছিল সকালবেলা খাবে বলে, এটা তো কালকে রাত্রিবেলা ঠিক ছিল, ঘুগনির মটর ভিজিয়ে রেখে দিয়েছিল যে খাবে বলে, রাত্রিবেলা যা পরিস্থিতি গেছে যার জন্য আর সকালবেলা ঘুগনি সেইভাবে খাওয়া হয়নি। তো ওই জন্য আমি বলেছিলাম যে আমি একটুখানি পরোটা প্রেমী আছি, তা আমি ওই জন্য বলেছিলাম যে ঠিক আছে তাহলে এক কাজ করো রাত্রিবেলা, তাহলে ওনাকে বলো যে আমাদের রান্না করেন, বলেছিলাম যে তাকে বলে দিও যে কটা পরোটা করে দিতে, তাহলে আমি ঘুগনি দিয়ে খাবো। তো আমি আর মিলির শরীরটা যেহেতু রাত্রিবেলায় জেগেছে, ওর যেহেতু গ্যাসের প্রবলেম আছে, ওই জন্য আমি বলেছিলাম যে তুমি যেরকম তুমি পরোটা খেলে খেতে পারো, তুমি ভাত খেলেও খেতে পারো, তোমার সেটা তোমার ইচ্ছা। মিলি বলেছে যে না আমি ভাতই খাবো, আমি পরোটা খাবো না। তো রিজু আর আমার জন্য হয়েছে পরোটা আর ঘুগনি, আর মিলির জন্য হয়েছে ভাত, আর রিশু অ্যাজ ইউজুয়াল যেরকম খাওয়ার হয় সেই খাওয়ারই হয়েছে। তো আমরা যেহেতু নতুন, আমরা চাই না যে একদিনও ব্লগ ড্রপ করতে, ছোটো এবং সাধারণ ব্লগ হবে। তো এই ছোট্ট সাধারণ ব্লগ দিয়ে আজকে আমাদের এই ব্লগটা শেষ করতে চাইছি, এইটুকুই বলার ছিল তোমাদের, জাস্ট একটা আপডেট দিলাম আজকের দিনটার। তাহলে আজকের মতন ভিডিওটা আমাদের এখানেই শেষ করলাম, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ঢং 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 বেলটা বাজাতে ভুলো না। তাহলে স্টে সেফ, স্টে ব্লেসড। আর একটা কথা,
বলছি যে আমাদের সাবস্ক্রিপশানটা যে জায়গায় রয়েছে সেই জায়গাটাই আটকে রয়েছে। তো প্লিজ যারা আমাদের ভিডিও দেখো তারা আমাদের সাবস্ক্রাইব করো, কারণ একটা কুমড়ো গাছ কিংবা একটা লাউ গাছ উঠতে গেলে তাকেও বেয়ে বেয়ে উঠতে হয়। তো সুতরাং আমরা যদি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না, সুতরাং তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন আমাদের। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে স্টে সেফ স্টে ব্লেসড।